বাংলাদেশের গণমানুষের প্রিয় দল, এদেশের শ্রেষ্ঠতম বাংলাদেশি শ্রমিক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাউন্সিল অধিবেশন আগামী শনিবার 19 মার্চ ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কাউন্সিলকে ঘিরে সারা দেশে শুধু বিএনপি নেতাকর্মীদের মাঝে না, সাধারণ জনগণের মধ্যে এক বিপুল আলোড়ন সৃষ্টি হয়েছে। কারণটা এই যে বিএনপিকে স্বাভাবিক রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের নানাভাবে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। একটা জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি, সেই দলটা বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে জনগণের সমর্থন নিয়ে এবং জনগণের কল্যাণ করেছে। সেই দলের প্রধান আপোষহীন দেশনেত্রী, যিনি এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আপোষহীন লড়াই করেছেন এবং সীমাহীন ত্যাগ স্বীকার করে এদেশের জনগণের পাশে থেকেছেন, তাকে সহ আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, যাকে 1/11 তথাকথিত অবৈধ সরকার হত্যার চেষ্টা করেছিল, প্রায় পঙ্গু অবস্থায় চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে হয়েছে এবং তিনি এখনও চিকিৎসাধীন। তাদের বিরুদ্ধে একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা। এদেশের মানুষ দেখছে যে সরকারি দলের যারা নেতা কর্মী, এমনকি দলের প্রধান, তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতি অনাচারের মামলা ছিল সেগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে কিংবা কৌশলে সেসব মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা তো প্রত্যাহার করাই হয়নি, বরঞ্চ নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, এমনকি ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দকে পর্যন্ত মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, জেল জুলুম সহ্য করতে বাধ্য করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, নানাভাবে নির্যাতন করা হয়েছে। আমাদের অনেক সাথী, অনেক সহকর্মী বছরের পর বছর ঘরে যেতে পারেন না, বাড়িতে যেতে পারেন না, পিতার জানাজায় শরীক হতে পারে না, অসুস্থ মার পাশে দাঁড়াতে পারে না, ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। দেশের মানুষ এই সব কিছু দেখছে এবং দেখছে বলেই তারা বিএনপির কার্যক্রমে উৎসাহী। তারা চায় বিএনপি ঘুরে দাঁড়াক, বিএনপি জনগণের পাশে থেকে আন্দোলন সংগ্রাম করছে, এই আন্দোলন সংগ্রাম আরও জোরদার হোক। দলের নেতাকর্মী থেকে আরম্ভ করে সারা দেশের মানুষ সেই আশা করছে যে কাউন্সিলের মধ্যে দিয়ে বিএনপি আরও সংগঠিত, আরও শক্তিশালী হবে এবং এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করে দেশকে দুঃশাসন, দুর্নীতি, অনাচার থেকে মুক্ত করবে। এ কাউন্সিল একেবারেই কাছে, সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। দলের চেয়ারপারসন, দলের মহাভারপ্রাপ্ত মহাসচিব সবাই প্রতিনিয়ত মনিটর করছেন এবং যারা যে দায়িত্ব পেয়েছেন সবাই সে দায়িত্ব পালন করছেন। আমরা সবাই আশা করছি যে আগামীকালের মধ্যে সব প্রয়োজন সুসম্পন্ন হয়ে যাবে এবং পরশুদিন ইনশাল্লাহ অত্যন্ত সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কাউন্সিল সম্পন্ন হবে। আমরা সোহরাওয়ার্দি উদ্যান চেয়েছিলাম, আমরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, যেটা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র নামে পরিচিত এখন, আমরা ভাড়া দিয়ে সেখানে এই সম্মেলনটা করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে সেসব দেওয়া হয় নাই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অনেক দেরিতে হলো আমরা অনুমতি পেয়েছি,
কিন্তু একটা ছোট জায়গা। এই জায়গার ভেতরে এমনকি শুধু কাউন্সিলরদেরও যা স্থান সংকুলন হওয়া মুশকিল। আমরা আশা করব যে আমাদের নেতা কর্মীরা এটা অনুভব অনুধাবন করবেন এবং কষ্ট করে হলেও এই সম্মেলন এবং কাউন্সিলের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতা করবেন। আমি ড্রাফটিং কমিটিতে আছি, আমার সাথে আরও অনেক সাথীরা আছেন। আমরা সবাই মিলে আমাদের উপর যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। সবকিছু সম্পন্ন প্রায়। আমরা আশা করছি যে আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিদেশি বন্ধুরা এই কাউন্সিলে অংশ নেবেন। এই কাউন্সিলে আমাদের নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মূল্যবান বক্তব্য রাখবেন। তিনি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী ছিলেন এবং দীর্ঘ সময় সংসদে এবং রাজপথে বিরোধী দলের নেতৃত্ব দিয়েছেন। তার এই বিপুল অভিজ্ঞতা থেকে তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে যা সঙ্গত বিবেচনা করেন তার প্রেক্ষিতে আগামী দিনে বিএনপির অবস্থান কী হবে, বিএনপি কী ভাবছে, বিএনপি কী করবে এ সম্পর্কে বক্তব্য রাখবেন বলে আমরা আশা করি। আমরা আশা করব যে আমাদের নেতা কর্মীরা তার বক্তব্যে উদ্দীপ্ত হবেন, তিনি যে দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশনা নিয়ে যার যার কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং এই দিকদের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমরা এও আশা করি যে দেশের মানুষ তার বক্তব্যে যে দিক নির্দেশনা থাকবে সেটাকে অনুধাবন করবেন এবং আগামী দিনে সেই ইচ্ছাগুলি পূরণের জন্য তাকে আবার দায়িত্ব দেবেন দেশ পরিচালনায়। বিএনপি যখনই দায়িত্ব নিয়েছে তখনই গণমানুষের জন্য উল্লেখযোগ্য অনেক কাজ করেছে। আপনারা জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদলীয় বাকশাল শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, বাক ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, বিচার বিভাগকে প্রশাসনের অধীনতা থেকে মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে দেশকে সংসদীয় পদ্ধতির সরকারে নিয়ে এসেছিলেন। কৃষিজীবী মানুষ, শ্রমজীবী মানুষ, নারী, শিশু সবার জন্য তার কর্মকাণ্ডের বিশাল ফিরিস্তি আমরা দিতে পারি। কিন্তু উল্লেখযোগ্যর মধ্যে আছে নারী শিক্ষা। তার সময় নারীদের শিক্ষার দ্বার অবারিত হয়। এই যে নারী শিক্ষার উন্নয়ন, আজকে তার আমরা ফল দেখছি। আজকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সর্বত্রই প্রায় অর্ধেক ছাত্রছাত্রীর সংখ্যা নারীদের। আর এই নারী শিক্ষার ফলে আমরা অনেক দিক থেকে উপকৃত হচ্ছি। আপনার যৌতুক প্রথা নিবারণ হচ্ছে, বাল্য বিবাহ বন্ধ হচ্ছে, নারীদের ক্ষমতায়ন হচ্ছে, পরিবারের তারা অর্থের যোগান দিচ্ছেন এবং একজন মা শিক্ষিত হলে যেমন পুরো পরিবার শিক্ষিত হয় ঠিক সেভাবেই আমাদের দেশে শিক্ষার হার বেড়ে যাচ্ছে। আমাদের শিল্পগুলিতে, প্রতিষ্ঠানগুলিতে এখন নারীরা বিপুল সংখ্যায় কাজ করছে। শহীদ জিয়া যেমন গার্মেন্টস শিল্পকে শিল্প হিসেবে প্রতিষ্ঠা করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছিলেন, বিদেশে জনশক্তি রপ্তানির মাধ্যমে যেমন দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, বেগম খালেদা জিয়াও তেমনি গার্মেন্টস শিল্পকে লালন করেছেন, সমৃদ্ধ করেছেন, জনশক্তি রপ্তানিকে
গুরুত্ব দিয়েছেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছেন, মুক্তিযোদ্ধাদের গুরুত্ব দিয়েছে বিএনপি, বেগম খালেদা জিয়া তাদেরকে সম্মানিত করেছেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদেরকে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করার জন্য মুক্তিযুদ্ধের যেটা মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র সেটাকে শক্তিশালী করেছেন। আজকে গণতন্ত্র অবরুদ্ধ, নির্বাচনের নামে প্রহসন হচ্ছে, তামাশা হচ্ছে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা আজ রাষ্ট্র ক্ষমতায় নেই। আর যখন কোনো নির্বাচিত প্রতিনিধিদের সরকার থাকে না, তখনই সন্ত্রাস, দুর্নীতি, অনাচার, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। এই সবগুলিন জাতি এবং দেশের জন্য এবং দেশের জনগণের জন্য ক্ষতিকর। আর এই ক্ষতিকর অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রয়োজন জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার, জনগণের কাছে জবাবদিহিতা করবে এমন নির্বাচিত সরকার। সেরকম একটা সরকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন চলছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সে আন্দোলনকে এই কাউন্সিল জোরদার করবে, শক্তিশালী করবে এবং সফল করার ক্ষেত্র প্রস্তুত করবে। এই সম্মেলন নিয়ে আমাদের অনেক আশা, আমাদের অনেক ভরসা, যে সম্মেলনের মধ্য দিয়ে বিএনপি আরও বহুগুণ শক্তিশালী হবে এবং এই সম্মেলনের পরবর্তী পর্যায়ে বিএনপির দেশব্যাপী কার্যক্রম আরও অনেক জোরদার হবে। যারা সম্মেলনে কষ্ট করে আসছেন, আমি তাদেরকে অগ্রিম স্বাগত জানাচ্ছি এবং এ সম্মেলন সফল করার ব্যাপারে তাদের সহযোগিতা কামনা করছি।